80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ক, যার একদিকে সমুদ্রের নীল জলরাশি, অপরদিকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য মোহিত করে পর্যটকদের। এমন সড়কের পাশে গড়ে ওঠা 6টি পর্যটন স্পটে যেতে জিপ, সিএনজি, অটোরিকশা ও ইজিবাইকে চড়তে দর্শনার্থীদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। এতে চলার পথের পাশের দৃশ্য দেখতেও বেশ কষ্ট হয়। তাই দীর্ঘদিন ধরে পর্যটকদের দাবি ছিল ছাদ খোলা কোনো পরিবহনের। ব্যক্তিগত কিছু গাড়িতে সুযোগ থাকলেও গণপরিবহনে ছিল না এ ব্যবস্থা। চাহিদার তুলনায় কম হলেও বিআরটিসি চালু করেছে 3টি স্থিতল ছাদ খোলা বাস। বুধবার সকালে উদ্বোধনী যাত্রায় সঙ্গী হন পর্যটকরা। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের অপরূপ জলরাশি এখন দেখা যাবে ছাদ খোলা বাস থেকে। এতে মনোহর বাসে চড়ে মনোরম দৃশ্যের সাথে নিজেকে ফ্রেমবন্দি করার সুযোগ হয়তো মিস করতে চাইবেন না অনেকেই। দেখা মিলল ফুল ও রঙিন কাপড়ে সাজানো দুটি ছাদ খোলা বাসের। কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দিকে উৎফুল্ল মেজাজে চলছে তারা। চারপাশ থেকে স্থানীয়রা এবং পর্যটকরা সে দৃশ্যকে ধারণ করেছে নিজেদের মুঠোফোনে। এমন নান্দনিক বাসকে ঘিরে পর্যটকদের উৎসাহ উদ্দীপনা কক্সবাজারে এর আগে কখনো দেখা যায়নি। ছাদ খোলা বাসে এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়ের বিতালি দেখতে দেখতে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ 80 কিলোমিটার ঘোরা যাবে মেরিন ড্রাইভে। মূলত কক্সবাজারে টুরিস্ট বাস চালু করেছে কক্সবাজার জেলা প্রশাসন। এর মাধ্যমে পর্যটন শিল্পে যুক্ত হয়েছে নতুন মাত্রা। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা বলেন, মেরিন ড্রাইভের জন্য 4টি ছাদ খোলা বাস সার্ভিস চালু করেছে কক্সবাজার জেলা প্রশাসন, যার মধ্যে 2টি ইতিমধ্যে চলে এসেছে, বাকি 2টি কিছুদিনের মধ্যে যুক্ত হবে। এছাড়া আরও 3টি বাস নিয়ে আসা হবে, যেটি আইকনিক রেল স্টেশন থেকে পর্যটকদের নিয়ে এসে ঘুরিয়ে সেবা প্রদান করবে। ছাদ খোলা অংশে প্রতি সিটের ভাড়া 700 টাকা এবং নিচতলার জন্য ভাড়া 600 টাকা। যাত্রাপথে 6টি পর্যটন স্পটে বাস থামবে 20 থেকে 45 মিনিট। প্রায় 9 ঘন্টার ভ্রমণ পথে পাটুয়া ট্রেকে দুপুরের খাবার খাওয়ার সুযোগ পাবেন যাত্রীরা। যারা এই সুযোগ নেবেন তাদের গুনতে হবে বাড়তি আরও 200 টাকা। এ সেবা পর্যটকদের আগ্রহ আরও বাড়াবে বলে মনে করছেন কক্সবাজার জেলা প্রশাসন। প্রতিদিন কক্সবাজার শহর থেকে সকাল 9:30 ও 10:30 75 জন যাত্রী নিয়ে রেজু ব্রিজ পর্যন্ত যাবে টুরিস্ট বাস। যারা ব্রিজের অপর প্রান্তে অপেক্ষায় থাকা অন্য 2টি বাসে করে যাবেন দরিয়ানগর সৈকতে, যেখানে সূর্যাস্ত উপভোগের পর পর্যটকদের নিয়ে শহরে ফিরে আসবে পরিবহনগুলো। এই টুরিস্ট বাসগুলো লাবণী পয়েন্টের বিচ ম্যানেজমেন্ট কমিটির তথ্য ও অভিযোগ কেন্দ্রের সামনে থেকে মেরিন ড্রাইভ দিয়ে পাটুয়া ট্রেক পর্যন্ত যাবে। এ বাস লাবণী থেকে শুরু করে দরিয়ানগর, শালসা বিচ, রেজুখাল, ইনানি বিচ ও পাটুয়া ট্রেক বিচ সহ 5টি পয়েন্টে দাঁড়াবে। দিনে 4 বার লাবণী থেকে পাটুয়া ট্রেক পর্যন্ত এই টুরিস্ট বাস যাতে চলাচল করতে পারে সেই ব্যবস্থা করা হবে বলে জানা গেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। নিঃসন্দেহে এটি কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশের সবচেয়ে বেশি পর্যটক আসে পর্যটন রাজধানী কক্সবাজারে। এই টুরিস্ট বাসগুলো বিদেশে দেখা যায়, এটা এখন চালু হচ্ছে কক্সবাজারে। এর মাধ্যমে যদি সার্ভিসটি পরিপূর্ণভাবে চালু হয় স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবে মেরিন ড্রাইভে এবং অবলোকন করতে পারবে কক্সবাজারের সৌন্দর্য। এর মাধ্যমে আরও এগিয়ে যাবে কক্সবাজারের পর্যটন শিল্প। পাশাপাশি কক্সবাজারের দিকে পর্যটকরা আকৃষ্ট হয়ে ঘুরতে আসলে ঘুরবে অর্থনীতির চাকাও। দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।